द्वादश श्रेणी दर्शन सकल छात्र के स्वागत जानाई। आज हमरा लॉजिक क्लास शुरू करब एवं लॉजिकेर जे वचनेर अध्याय आछे प्रपोजिशन सेई वचन सम्पर्के आमरा आलोचना करब। प्रथमेई आमरा जेटा आलोचना करब ता होच्छे वचनेर स्वरूप। प्रश्न हलो जे वचन काके बोले, वचन काके बोले। साधारण भावे अवधारणेर भाषाय प्रकाशित रूप के बला हय वचन। अवधारणेर भाषाय प्रकाशित रूप के बला हय वचन। তাহলে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় বচন। এখন প্রশ্ন হলো যে অবধারণ কি? অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল অমিল প্রত্যক্ষ করা। অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মিল অমিল প্রত্যক্ষ করা। যেমন ফুলটি লাল, এখানে ফুলের ধারণার সঙ্গে লাল রঙের ধারণার একটি মিল প্রত্যক্ষ করি। আবার যখন বলা হয় যে বৃত্ত বর্গ ক্ষেত্র নয়, তখন বৃত্ত এবং বর্গক্ষেত্র এই দুইটি ধারণার মধ্যে আমরা একটি অমিল প্রত্যক্ষ করি। তাই যখন আমরা এই যে দুটি ধারণার মধ্যে মিল অমিল প্রত্যক্ষ করছি, তা যতক্ষণ পর্যন্ত ভাবনার স্তরে থাকে তাকে বলে অবধারণ, আর সেটি যখন ভাষায় প্রকাশিত হয় এইভাবে সেটি যখন ভাষায় প্রকাশিত হয় এইভাবে যে ফুলটি হয় লাল কিংবা কোনো বৃত্ত নয় বর্গ ক্ষেত্র, তখন সেটি হবে বচন। অর্থাৎ অবধারণকে যখন আমরা উদ্দেশ্য বিধেয় সংযোজক কখনো পরিমাণকের সঙ্গে যুক্ত করা হয় তখন সেটি বচনে রূপান্তরিত হবে। তাই বলা যায় যে বচন হলো অবধারণের ভাষায় প্রকাশিত
রূপ। আবার দেখো, প্রতিটি বচন জগতের কোনো বস্তু সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে, তাই বলা হয় দুটি পদের মধ্যে যখন কোনো সম্বন্ধের একটিকে স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে বলা হয় বচন। দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলা হয় বচন। যেমন সকল বৃত্ত হয় গোলাকার ক্ষেত্র। এখানে দেখো, বৃত্ত এবং গোলাকার ক্ষেত্রের মধ্যে একটি সম্বন্ধ স্বীকার করা হয়েছে। আবার যখন বলা হয় কোনো মানুষ নয় অমর, তখন মানুষ এবং অমর এই দুইটি পদের মধ্যে একটি সম্বন্ধ অস্বীকার করা হয়েছে। এখন যেহেতু বচনের মাধ্যমে কোনো কিছু ঘোষণা করা হয়, তাই বচন মাত্রই হচ্ছে ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। তাহলে বচন মাত্রই ঘোষক বা বিবৃতি মূলক বাক্য। বচন মাত্রই ঘোষক বা বিবৃতিমূলক বাক্য। আবার বচনের মাধ্যমে দুটি বিষয়ের সম্বন্ধ ঘোষণা করা হয়, এই সম্বন্ধ সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। যদি সত্য হয়, অর্থাৎ বাস্তবের সঙ্গে বচনের বক্তব্য যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে তা সত্য, আর যদি তা না হয় তাহলে তা মিথ্যা। অর্থাৎ আমরা বলতে পারি বচন মাত্রই সত্য বা মিথ্যা হতে পারে। বচন মাত্রই সত্য বা মিথ্যা হতে পারে। এখন জিজ্ঞাসামূলক বাক্য, আদেশমূলক বাক্য, ইচ্ছামূলক বাক্য এগুলি সত্য মিথ্যা হতে পারে না, তাই এগুলিকে বচন বলা যায় না। একমাত্র ঘোষক বাক্য সত্য মিথ্যা হতে পারে, তাই ঘোষক বাক্য মাত্রই বচন। তাহলে বচনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এক বচন হল ঘোষক বা বিবৃতি মূলক বাক্য। দুই, বচন
সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। তাহলে আমরা বচন সম্পর্কে জানলাম, অর্থাৎ বচনের স্বরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। অর্থাৎ বচন হচ্ছে ঘোষক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। বচন সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে। এরপর আমরা যেটা আলোচনা করব তা হলো বচনের গঠন। বচনের গঠন অবরোহ যুক্তিবিজ্ঞানে বচন বলতে নিরপেক্ষ বচনকে বোঝানো হয়। এখন এই আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ, আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ কী কী অংশগুলি? এক হচ্ছে পরিমাণক বা মানকও বলে। দুই হল উদ্দেশ্য পদ। তিন হল সংযোজক। আর চার হল বিধেয় পদ। তাহলে আমরা কি দেখলাম? তাহলে বচন বলতে নিরপেক্ষ বচনকে বোঝায়, আর আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ পরিমাণক, মানক, উদ্দেশ্যপদ, সংযোজক এবং বিধেয় পদ। তাহলে পরিমাণক কি? না, পরিমাণক হচ্ছে বচনের পরিমাণ নির্দেশক যে অংশ তাই হলো পরিমাণক। বচনের পরিমাণ নির্দেশক যে অংশ তাকে বলে পরিমাণক। অর্থাৎ যে অংশ দিয়ে কোনো বচনের উদ্দেশ্য অংশের পরিমাণ বা বিস্তৃতিকে প্রকাশ করা হয় তাকে বলে পরিমাণক। যেমন সকল কোনো 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 এইগুলো হচ্ছে পরিমাণক। এইগুলোর যে কোনো একটিকে দিয়ে বচনের পরিমাণকে নির্দেশ করা হয়। সেই জন্যই সকল কোনো 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 এগুলো হচ্ছে পরিমাণক। তারপরের যেটা উদ্দেশ্য পদ, কাকে বলবে উদ্দেশ্য পদ? না, বচনের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, বচনের যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বলে উদ্দেশ্য পদ। সংযোজক কি? না, যে শব্দের দ্বারা উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয় তাকে সংযোজক বলে।
আর বচনের উদ্দেশ্যপদ সম্পর্কে যা কিছু স্বীকার অস্বীকার করা হয় তাকে বলে বিধেয় পদ। এই হলো বচনের আদর্শ বচনের চারটি অংশ, পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয় পদ। একটা উদাহরণ নিলে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে বিষয়টি। যেমন সকল মানুষ হয় মরণশীল প্রাণী, সকল মানুষ হয় মরণশীল প্রাণী। এখানে দেখো সকল এটা হচ্ছে পরিমাণক, মানুষ সেখানে উদ্দেশ্যপদ, হয় সংযোজক এবং মরণশীল প্রাণী হচ্ছে বিধেয় পদ। এখন বচনে যদি প্রকাশ করতে হয় বাক্যকে তাহলে একটা নির্দিষ্ট ক্রম আছে, সেই ক্রম অনুযায়ী সাজাতে হবে, বচনটিকে সাজাতে হবে। অন্যভাবে সাজালে বা এলোমেলোভাবে সাজালে তা বচন গঠিত হবে না বা বচনের রূপ পাবে না, সেটা কি না এই রকম আকারে সাজাতে হবে। এক হচ্ছে এই যে পরি পরিমাণক, উদ্দেশ্য পদ, সংযোজক বিধেয় পদ, এই ক্রমে বচনকে সাজাতে হবে। অর্থাৎ পরিমাণক, উদ্দেশ্যপদ, তারপরে বসবে সংযোজক এবং তারপরে হচ্ছে বিধেয় পদ। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে বিশিষ্ট বচনের ক্ষেত্রে পরিমাণকের উল্লেখ থাকে না, সেক্ষেত্রে একটা বিশিষ্ট বচনের কত অংশ না বিশিষ্ট বচনের তিনটে অংশ থাকবে, পরিমাণকটা থাকে না। যাই হোক, বচনের গঠন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত এই আলোচনাটুকু করলাম।